আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজ করছেন সরকারি দলের হয়ে, বললেন জিএম কাদের। জানাবো রাজনৈতিক কর্মসূচি, সাফল্য দেখছে বিএনপি এবং আওয়ামী লীগ দুদলই। এদিকে জাল দলিলের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা কারাগারে। জানাবো ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গায়েবি মামলা দিয়ে সারা দেশে 40 লাখ মানুষকে আসামি করা হয়েছে। জানাবো সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক আনা সম্ভব নয়, বললেন উবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো ব্যভিচারের দায়ে 11 জনকে জনসমুখে বিত্রাঘাত করল তালিবান সরকার। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন। প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজ করেন সরকারি দলের হয়ে, জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাষ্ট্র সরকার ও সরকারি দল এখন একাকার হয়ে গেছে। প্রজাতন্ত্রের কর্মচারীরা সরকারের দলের হয়ে কাজ করছেন, অথচ তাদের কাজ করার কথা দেশের মানুষের স্বার্থে। সরকারের কোনো অন্যায় আদেশ তারা মানতে বাধ্য নন। পুলিশ ও প্রশাসনকে মনে করতে হবে তারা রাষ্ট্রের কর্মচারী। দেশের প্রতিটি দল বা মানুষকে সমান চোখে দেখতে হবে, সমান অধিকার নিশ্চিত করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। তিনি গতকাল রবিবার রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় মৎস্যজীবী পার্টির সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জিএম কাদের বলেন, দেশের সাধারণ মানুষ ইভিএমে বিশ্বাস করে না, ইভিএমে ভোট দিতে চায় না। দেশের মানুষ মনে করে ইভিএম হচ্ছে ভোট চুরির আধুনিক মেশিন। নির্বাচন কমিশনের সঙ্গে আলাপে একমাত্র আওয়ামী লীগ এবং তাদের মিত্র কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সবাই এর বিপক্ষে মতামত দিয়েছে। তারপরেও নির্বাচন কমিশন ইভিএমে ভোট দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি নির্বাচন কমিশন অচল ও অকেজ ইভিএম সচল করতে কোটি কোটি টাকা খরচ করছে। দেশের মানুষ এই উদ্যোগকে সন্দেহের চোখে দেখছে। তিনি বলেন, ইভিএমের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইভিএমের উপর দেশের 90% মানুষের আস্থা নেই। আমরা কারচুপির নির্বাচন চাই না, কারচুপির নির্বাচনে আমরা জিততেও চাই না। আমরা চাই মানুষের ভোটের অধিকার। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। রাজনৈতিক কর্মসূচি, সাফল্য দেখছে দুদলই। ইউনিয়নের পর মহানগর পর্যায়ে একই দিনে কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও বিএনপি, এবং দাবি করেছে জনগণের কাছ থেকে তারা প্রত্যাশিত সাড়া পেয়েছেন। বিএনপি মনে করছে তাদের কর্মসূচির মাধ্যমে বড় আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। দলের নেতারা বলছেন, তৃণমূলের কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে তাদের এই বিশ্বাস জন্মেছে। আওয়ামী লীগ বলছে, রাজপথে প্রতিপক্ষকে মোকাবেলা করবে তারা, আগামী সংসদ নির্বাচন পর্যন্ত মাঠ ছাড়বে না। বিএনপির কর্মসূচির বিপরীতে ধারাবাহিকভাবে মাঠে থাকার মাধ্যমে তাদের নির্বাচনের প্রস্তুতিও হয়ে যাচ্ছে। ঢাকার বাইরে পরপর দুটি ভালো পদযাত্রা কর্মসূচি পালন করার পর আগামী 25 ফেব্রুয়ারি জেলা পর্যায়ে একই কর্মসূচি পালন করবে বিএনপি। একই দিনে শান্তি সমাবেশের কর্মসূচি নিয়েও মাঠে থাকবে আওয়ামী লীগ। ইউনিয়ন পর্যায়ে অনেক স্থানে পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হলেও মহানগরের কর্মসূচি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ। দুদলই প্রায় একই সময়ে সমাবেশ করলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে জেলা পর্যায়ে দুই দলের কর্মসূচি ঘিরে শঙ্কাতে শঙ্কা করা হচ্ছে। এর আগেও জেলা পর্যায়ের কর্মসূচিতে দুদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাল দলিলের মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে। গাজীপুরের জাল দলিলের মামলায় ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা ও তার দুই ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 4-এর বিচারক মোহাম্মদ নিয়াস মকদুম এ আদেশ দেন। আটককৃতরা হলেন গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বাগবাড়ি এলাকা লবিপুদ্দিন সরকারের ছেলে আবিদ হাসান ও মোহাম্মদ সাইমন সরকার, এবং তাদের চাচাতো ভাই একই এলাকার মোহাম্মদ হাজি রহমান সরকারের ছেলে মোহাম্মদ নবু সরকার ওরফে উজ্জ্বল সরকার। এদের মধ্যে সাইমন সরকার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি এবং মহানগর ছাত্রলীগেরও সাবেক সহসভাপতি। ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই। সাবেক যোগাযোগ ও তথ্যমন্ত্রী এবং সদ্য নিবন্ধনপ্রাপ্ত তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই। রোববার রাত 10টায় রাজধানীর স্কোয়ার হাসপাতালে মারা যান তিনি। নাজমুল হুদার ব্যক্তিগত সহকারী এবং তৃণমূল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস খান বিষয়টি নিশ্চিত করেছেন। নাজমুল হুদা 1943 সালের 6 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশি ব্যারিস্টার, আইনজীবী ও রাজনীতিবিদ। 1977 সালে জিয়াউর রহমান জাগো দল গঠন করলে নাজমুল হুদা জাগো দলে যোগদান করেন। 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠিত হলে প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং তিনি ছিলেন দলের সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য। 1991 সালে বিএনপি সরকার গঠন করলে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন। 1/11 পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে 3টি দুর্নীতির মামলা হয়।
2010 সালের 21 নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দল থেকে বহিষ্কার করেন। তখন তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। বহিষ্কৃত হলেও তিনি বিএনপির দলীয় কাজ করতে থাকেন এবং 2011 সালের 5 এপ্রিল তার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে 2012 সালে 6 জুন নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন। 2012 সালের 10ই আগস্ট নাজমুল হুদা ও আবুল কালাম মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন, কিন্তু কয়েক মাস পরে আবুল কালাম কর্তৃক বিএনএফ থেকে বহিষ্কৃত হন। 2014 সালের 7ই মে তিনি বাংলাদেশ জাতীয় জোট নামে একটি জোট গঠন করেন এবং 21 নভেম্বর তিনি বাংলাদেশ মানবাধিকার পার্টি নামে দল গঠন করেন। 2015 সালের 20 নভেম্বর হুদা তৃণমূল বিএনপি নামে আরও একটি নতুন দল গঠন করেন। সম্প্রতি দলটির ইসির নিবন্ধন পায়। সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার আনা কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ শীর্ষক বইয়ের মোড়ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। উবায়দুল কাদের বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, সংবিধানে অন্য কোনো পথ থাকলে বিএনপি তা খুঁজে বের করুক, ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশগ্রহণের কোনো বিকল্প নেই, আন্দোলনের নামে বিএনপি আগুন সন্ত্রাস বা আক্রমণ করতে চাইলে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ জনস্বার্থে পাহারায় থাকছে, পাহারায় থাকবে, যে হাতে আগুন দিতে আসবে সে হাত ভেঙে দেওয়া হবে। বিএনপি 50 লাখ নেতাকর্মীর নামে মামলার দাবিকে অযৌক্তিক, বানোয়াট এবং মিথ্যা দাবি করে উবায়দুল কাদের বলেন, এগুলো বিএনপির মিথ্যাচার গল্প। বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করেছে, মামলা দিয়েছে, মায়ের জানাজায় এমনকি ঈদের নামাজে অংশ নিতে পারেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা, নির্বাচনের আগে 500 স্কুল পুড়িয়েছে, ভূমি অফিসে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়েছে, কি বীভৎস দিন। মির্জা ফখরুল ইসলাম এখন খুন ও মাদকের মামলার আসামিদের পক্ষে বিবৃতি দেন। মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জীবনের নাম শেখ হাসিনা, 20 বার তাকে হত্যাচেষ্টা করা হয়েছে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে তিনি জীবনের জয়গান করেন। শেখ হাসিনা পরবর্তী নির্বাচন নয়, পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবেন, পরবর্তী প্রজন্মের উন্নয়ন সাধনই তার চূড়ান্ত লক্ষ্য। সেতুমন্ত্রী বলেন, 14 বছরে বাংলাদেশ বদলে গেছে, বাংলাদেশের এই স্বাপ্নিক উন্নয়নের উপকার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বাধা উপেক্ষা করে দেশে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে, যুদ্ধ অপরাধী, বঙ্গবন্ধু হত্যাকারী ও জেল হত্যার বিচার হয়েছে, দেশে প্রথম আইনগতভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, আওয়ামী লীগ সরকার ক্রমেই গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করছে। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ব্যভিচারের দায়ে 11 জনকে সম্মুখে বেত্রাঘাত করল তালিবান। ব্যভিচারের অভিযোগে আফগানিস্তানে 2 নারীসহ 11 জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। তালিবান নিয়ন্ত্রিত দেশটির সুপ্রিম কোর্টের আদেশে বাদাখশানের ফাইয়াজবাদ শহরের একটি খেলার মাঠে জনসম্মুখে তাদের বেত্রাঘাত করা হয়। দেশটির সংবাদ মাধ্যম খামা প্রেস এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। সরকারের বিবৃতির বরাত দিয়ে খামা প্রেস বলেছে, বাদাখশানের উত্তরাঞ্চলীয় শহর ফাইজাবাদে নৈতিক অপরাধ ও ব্যভিচারের দায়ে 11 জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করেছে তালেবান প্রশাসন। তালেবান কর্তৃপক্ষ, স্থানীয় শিক্ষাবিদ ও বয়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে এই 11 জনকে বেত্রাঘাত করা হয়। এ সময় মাঠে অভিযুক্তদের বেত্রাঘাতের সাজা দেখতে শত শত মানুষ জড়ো হন। এর আগে তালেবান সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দক্ষিণ হেলমান্দ প্রদেশের গ্রিষক জেলায়ও 16 জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয় বলে খামা প্রেস জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন দেশে নানা অপরাধের দায়ে অন্তত 250 জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করেছে তালেবান। খামা প্রেসের প্রতিবেদন অনুযায়ী তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা আদালতে বিচারকদের শরিয়া আইন প্রয়োগের নির্দেশ দেওয়ার পর দেশটিতে গত নভেম্বর থেকে প্রকাশ্যে শাস্তির এই চর্চা শুরু হয়েছে। গত কয়েক মাসে তালেবান নিয়ন্ত্রিত প্রশাসন হেলমান্দ, ফারা, তাখার, লোগার, কাবুল, বাদাখশান, উরুজগান, জাওগান, পারোয়াগান, পাকতিয়া, পাকতিয়াকা, লাঘমান এবং অন্যান্য কিছু প্রদেশ সহ বিভিন্ন স্থানে অসংখ্য লোককে প্রকাশ্যে বেত্রাঘাতের সাজা কার্যকর করেছেন। তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। বিবাহ বহির্ভূত সম্পর্ককে আফগানিস্তানে অবৈধ হিসেবে দেখা হয় আর এ ধরনের সম্পর্কে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তালেবান প্রশাসন প্রকাশ্যে বেত্রাঘাতের সাজা কার্যকর করছে।